আজ যেই ছেলেটার কথা বলতে চলেছি তার জন্ম দিল্লির এক মধ্যবিত্ত পরিবারে। 2011 সালে এক আত্মীয়ের বিয়েতে প্রথমবারের জন্যে পা রাখেন স্বপ্ননগরী মুম্বাইয়ে, আর তখনই আর পাঁচজনের মতোই আগ্রহবশত যান মেরিন ড্রাইভে, সেখানেই তোলেন এই ছবি। তবে এই দ্বিতীয় ছবির উৎস শুনলে ভক্তরা বেশ খুশি হবেন। হ্যাঁ, ভক্ত, কারণ আমরা যার কথা বলছি গোটা বিশ্বে তার ভক্ত সংখ্যা অগণিত। এতক্ষণে নিশ্চয়ই ছবি দেখে বুঝে গিয়েছেন বলছি ভুবন বামের কথা। সম্প্রতি ভুবন এই দুটো ছবি পোস্ট করে লেখেন, প্রথম ছবি, 2011 সালে কাজিনের বিয়েতে প্রথমবার মুম্বাই গিয়েছিলাম। প্রত্যেক শিশুর মতো আমিও মেরিন ড্রাইভ, তাজ হোটেল এবং গেটওয়ে দেখতে চেয়েছিলাম। সেদিন সন্ধ্যায় আমরা মেরিন ড্রাইভে গিয়ে এই ছবিটা তুলেছিলাম। দ্বিতীয় ছবি, 11 বছর পর মেরিন ড্রাইভে, দিল্লি থেকে স্বপ্ন নিয়ে এসেছি পূরণ করার আশায়। চলতি বছরে ভুবন দাম অভিনয় করছেন ওয়েব সিরিজ তাজা খবরে। জানা যায় শীঘ্রই তা মুক্তি পেতে চলেছে হটস্টারে, যার ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। আর সেই কাজেরই এক দৃশ্য যা কিনা শুট করা হয়েছে মেরিন ড্রাইভে, সেই ছবি পোস্ট করেছেন ভুবন। আর সোশ্যাল মিডিয়া জুড়ে মুহূর্তেই সাড়া ফেলে দেয় এই ছবি। পাশাপাশি দুটো ছবি দৃষ্টি আকর্ষণ করে অনায়াসে। কিন্তু জানেন কি, এই দুটো ছবির মাঝের গল্পটা? কথায় বলে যে সাফল্য যত বেশি রঙিন তার পেছনের পরিশ্রমটাও ততটাই বেশি। সত্যি তাই, 2011 থেকে 2022, মাঝে পেরিয়ে গিয়েছে দীর্ঘ 11টা বছর, পেরিয়েছে ভুবনের অক্লান্ত পরিশ্রম, পেরিয়েছে স্বপ্নকে বাস্তবায়িত করার লড়াইটা, পেরিয়েছে হাজারো প্রতিকূলতা। আর প্রতিটা বছরই সাক্ষী হয়ে থেকে গিয়েছে ভুবনের দিন যাপনের। সাল 1994, গুজরাতের বড়দায় জন্ম ভুবনের। দিল্লির এক কলেজ থেকে লেখাপড়া শেষ করেন। কলেজে পড়াকালীন রাতে বারে গান গাইতেন, বলা চলে সেই থেকেই তার কর্মজীবনের হাতেখড়ি। এরপর হঠাৎ করেই 2015 সালে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেললেন। শুরুর দিকটায় ভিউজের কোটা পূর্ণ হতো 15-20, তাতে কি, লড়াইটা বরাবরই জারি রেখেছিলেন ভুবন। আর একটা সময়ের পর তার কমেডি কন্টেন্ট মাত্র 7 বছরে তার চ্যানেলকে এনে দেয় 25.6 মিলিয়ন সাবস্ক্রাইবার। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন ভারতের 1 নম্বর ইউটিউবার। শুধু তাই নয়, 2019 সালে তার ঝুলিতে আসে বেস্ট গ্লোবাল এন্টারটেইনার অ্যাওয়ার্ড, আর আজ অভিনয় করছেন তাজা খবরে। ভুবনের দিন বদলের বাস্তবটা বড্ড স্পষ্ট। তিনি গোড়া থেকেই পরিশ্রম করেছেন, সবসময় নিজের সেরাটা দিয়েছেন। না, প্রথমবারের চেষ্টাতেই সফল হননি, ধেয়ে এসেছিল কটাক্ষ, কিন্তু তিনি নিজের ওপর ভরসা রেখেছিলেন, চেষ্টায় খামতি রাখেননি কোনো, এক মুহূর্তের জন্যও পিছিয়ে আসেননি, হাল ছাড়েননি। আর ফলস্বরূপ প্রতিকূলতার সমস্ত ধাপ পেরিয়ে ছুঁয়েছেন সাফল্যকে। আজ সারা বিশ্ব চেনে ইউটিউবার অভিনেতা ভুবন বামকে।